নমস্কার দর্শক বন্ধুরা তা জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের দিনটি যে অত্যন্ত খারাপ তা বলাই বাহুল্য কারণ অলরেডি আপনারা শুনেছেন যে স্যাটে ডিএ কেসের যে মামলা শুনানির দিন ছিল সেই দিন আবার পিছিয়ে গেছে এবং স্যাটের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা মামলার যে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা করা হয়েছিল সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং দ্বিতীয়ত গ্র্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেলের যে মামলা এটাও আদালত অবমাননের মামলা ছিল টিজিটি স্কেল না দেওয়ার প্রতিবাদে এবং এই মামলারও শুনানির দিন পিছিয়ে গেল সরকার পক্ষের আইনজীবীর অনুপস্থিতির কারণে চলুন এ ব্যাপারে যে আপডেটটি উঠে এসছে সেটি একটু দেখে নেব আমরা আজ ফের একবার শুনানি হলো বিজিটি করা পে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলাটির আজ প্রথমার্ধে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের অ্যাজলাসে মামলাটি ওঠে সংগঠনের তরফ থেকে আইনজীবী জানান মহামান্য আদালতের রায় অনুসারে গ্র্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল প্রদান না করেই পে কমিশন ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা করেন এবং রাজ্য সরকারও সেই অনুযায়ী দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর করার কথা ঘোষণা করেন ফলে এক্ষেত্রে আদালতের রায়কে অবমাননা করা হচ্ছে তাই মহামান্য আদালত যেন গ্রাজুয়েট শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু এদিন সরকার পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় বিচারপতি মৌসুমি ভট্টাচার্য মামলাকারীদের বক্তব্য বিচার বিশ্লেষণ করে আগামী শুক্রবার মামলাটির পুনরায় শুনানির দিন ধার্য করেন এদিকে বারবার মামলাটি শুনানি হওয়া সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে গ্র্যাজুয়েট শিক্ষকদের মধ্যে ক্রোপ বাড়তে শুরু করেছে তাছাড়া আজকে সরকার পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় রাজ্য সরকার যে তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে তা নিয়েও তারা সরব তারা আরও জানান এরকম চলতে থাকলে অবিলম্বে তারা যে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন সেই হুঁশিয়ারি ব্যক্ত করেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে টিজিটি স্কেলের যে মামলাটি ছিল সেটিরও শুনানির ডেট পিছিয়ে গেল সরকার পক্ষের আইনজীবী অনুপস্থিতির কারণে এবং এটি আগামী শুক্রবার আবার এর দিন ধার্য হয়েছে আপাতত যতটুকু আপডেট পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আবার এই মামলাটি শুনানির জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপর আমরা আবার এই মামলাটি শুনানির যে রিপোর্ট সেটা আপনাদের কাছে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ